রিজিক বৃদ্ধির ছয়টা আমল, যে ছয়টা আমল করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবে। কয়টা আমল? প্রত্যেকটা আমল কোরআন অথবা হাদিস দুইটা রেফারেন্স থেকে আসবে। রিজিক বৃদ্ধির এক নম্বর আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি ভরসা। কার প্রতি ভরসা? এবার দলিল নেন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহ ক্বাদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর কেউ যদি আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাআলা তার বিপদ থেকে তার নিষ্কৃতির ব্যবস্থা করে দিব। আর আমি আল্লাহর উপরে কেউ যদি পরিপূর্ণ ভরসা করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিক দেব যেখান থেকে রিজিক পাওয়ার কোনো কল্পনাও সে কখনো করে নাই। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করে চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট ফ্রম এভরি ডিফিকাল্টি। দুনিয়ার যত কঠিন বালা মুসিবত, যত বিপদ আপদ, যত সমস্যা দুঃখ দুর্দশা সব কিছু থেকে মুক্ত করে এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিক যে আসবে তার কোনো কল্পনাও আপনি করতে পারেন না। জান্নুন মিস্ত্রি রহিমাহুল্লাহ, তিনি একবার এক সফরে বের হচ্ছিলেন, অনেক বড় সফর, যার ফলে একটা বাক্সের মধ্যে শুকনো কয়েকটা রুটি নিয়ে বের হলেন। পথে মধ্যে যেখানে ক্ষুধা লাগবে একটু বিশ্রাম নিয়ে এক টুকরা রুটি খেয়ে আবার আগাবো। যেতে 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 জান্নুন মিস্ত্রি রহিমাহুল্লাহ একটা গাছের নিচে বসলেন। দুপুরবেলা তপ্ত রোদ, বাক্সটা খুলে রুটি একটু ছিঁড়ে মুখে দিলেন, এমন সময় দেখলেন ওপর থেকে বড় একটা কাক এসে ছো মেরে এই পাত্র থেকে একটা রুটি নিয়ে উড়ে গেল। জানুন মিস্ত্রি চিন্তা করলেন হয়তো কাকটার ক্ষুধা লেগেছে যার কারণে রুটিটা নিয়েছে। কাকটা উড়ে গিয়ে সামনের দিকে গিয়ে আরেকটা গাছ ছিল সেই গাছের উপরে বসে পড়ল। সেখানে বসে ওই রুটিটাকে কাকটা নিচের দিকে ফেলে দিল। জান্নুন মিস্ত্রি মনে করেছে হয়তো এমনি পরে টরে গেছে। জান্নুন মিস্ত্রি দেখলো কাকটা আবার উড়াল দিয়ে অন্য কোথায় যেন চলে গেছে। আবার অনেকটা সময় পরে আসলো, তখন তার ঠোঁটের মধ্যে সে খুব কষ্ট করে করে ছোট্ট একটা মশকের মধ্যে একটু পানি ছিল, ওই মশকটাকে ঠোঁট দিয়ে টেনে টেনে আনছে, এনে আবার ওই গাছের উপরে উঠে মশকটাও নিচের দিকে ছেড়ে দিয়েছে। জান্নুন মিস্ত্রি চিন্তা করলো কি ব্যাপার, রুটিও নিচের দিকে ছেড়েছে, পানিটাও নিচের দিকে ছেড়েছে, দেখা দরকার নিচের দিকে কি কাহিনী। জান্নুন মিস্ত্রি ওই কাকের এই কাহিনী না বুঝে সে যখন ওই গাছের নিচে গেল, গাছের নিচে যাওয়ার পরে দেখে গাছের নিচে বিরাট একটা গর্ত, বিরাট একটা কুয়া। কুয়া বোঝেন? এক সময়কার, আজ থেকে কয়েকশো বছর আগেই তো আমাদের এখানে যখন এই টিউবওয়েলের ব্যবস্থা ছিল, কুয়া খনন করা হতো, সেখান থেকে বালতি দিয়ে রশি দিয়ে পানি তোলা হতো। জান্নুন মিস্ত্রি দেখলো বিরাট একটা কুয়া, কুয়াটা শুকনা, ভেতরে কোনো পানি নাই কিন্তু গর্ত অনেক বেশি। ওই কুয়ায় এক আল্লাহর বান্দা সে শুয়ে আছে মাথার নিচে হাত দিয়ে আর আল্লাহকে ডাকতেছে। জান্নুন মিস্ত্রি এসে বলল ভাই আপনি এখানে কেন? বলে হুজুর আপনি আমারে বাঁচান, পরে কথা বলেন। জান্নুন মিস্ত্রি আরো চার পাঁচজনকে ডেকে ওই বান্দাকে কুয়া থেকে উঠানো হলো। ওঠার পরে সে বলল আমি এই রাস্তা দিয়ে আজ থেকে দুই দিন আগে যাচ্ছিলাম, এই রাস্তাটা আমার কাছে অপরিচিত, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ অজান্তে আমি কুয়ার মধ্যে পড়ে যাই, পড়ার পরে আর একা একা ওঠার কোনো ব্যবস্থা নাই, অনেক লম্বা কুয়া, আমি অনেক ডাকা ডাকির পরেও কেউ আসে নাই। অবশেষে আমি চিন্তা করলাম এভাবে চিৎকার চেঁচামেচি ডাকা ডাকি করে লাভ নাই, কারণ আমার ডাক এখানে কেউ শুনবে না, আমার ডাক যিনি শুনবেন তিনি কে? মাছের পেটে নবী অনুসারে ডাক যিনি শুনেছিলেন তিনি কে? যেখানে দুনিয়ার কেউ আপনার ডাক শুনে না সেখানে যিনি আপনার ডাক শুনেন তিনি কে? ওই বান্দা তখন বলে আমি আল্লাহকে ডাকছিলাম,
আল্লাহর কাছে বাঁচার জন্য সাহায্য চাইছিলাম, অতঃপর আজকে আমার অবস্থা এমন হয়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ আজকে যদি পানি খাবার না পাই তাহলে এখানে তো আমাকে পচে মরতে হবে। আমি আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম কি করব। এমন সময় জান্নুন মিসরি তাকে থামিয়ে দিয়ে বললেন, ভাই আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আপনি যে আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, আপনাকে বাঁচাবার জন্য রব্বুল আলামিন একটা কাকের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে রিজিক, আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহকে ভয় করে চললে এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন যেটার কোনো কল্পনাও আপনি করেন নাই। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির কয়টা আমল বলবো বলছিলাম? কয়টা? ছয়টা। এক নাম্বার গেল তাকওয়া তাওয়াক্কুল, দুই নাম্বার হচ্ছে ইস্তিগফার, দুই নাম্বার কি? এবার কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। সুবহানাল্লাহ। বলেন, তোমরা যদি তোমাদের রবের ইস্তিগফার করো, তোমাদের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আর এমন ভাবে আল্লাহ রিজিক দান করবেন, সন্তান সন্ততির মাঝে বরকত দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইহতাসিব। কেউ যদি ইস্তিগফারকে তার জিহ্বার সাথে মিশিয়ে নেয়, ইস্তিগফার বেশি করে করে, তাহলে রব্বুল আলামিন তার বিপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, তার দুশ্চিন্তা দূর করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কোনো কল্পনাও সে করে নাই। আমাদের ইস্তিগফার বেশি করার দরকার আছে না নাই? রিজিক বৃদ্ধির তিন নম্বর আমল, আল্লাহর হাবিব বলেন, মান আরাদা ইউবসাত লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আছারিহি ফালইয়াসিল রাইমাহু। কেউ যদি তার হায়াত বাড়াতে চায় এবং রিজিককে বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন প্রতিবেশীর সঙ্গে তার আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির চার নাম্বার আমল, আল্লাহর পথে বেশি করে খরচ করা। আল্লাহর পথে দলিল নেন। আল্লাহ বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ও নবী, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার রিজিককে বাড়িয়ে দেন, আবার যাকে চান তার রিজিক আল্লাহ কমিয়ে দেন। রিজিক বাড়ানো কমানো এই দায়িত্ব কার? এই ক্ষমতা দুনিয়ার অন্য কারো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পথে কেউ যদি খরচ করে আমি আল্লাহ তার রিজিক বাড়ায় দেই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবি নামক একটা তাফসীর আছে। ইমাম আল কুরতুবি এই তাফসীরের মাঝে মুসলিম শরীফের একটি হাদিস এনেছেন আয়াতের ব্যাখ্যায়। সেটি হচ্ছে, প্রত্যেক দিন সকালবেলায় দুজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে বলে, আল্লাহ তোমার পথে যে খরচ করে তার রিজিক তুমি বাড়িয়ে দাও, আর তোমার পথে যে খরচ করে না, কৃপণতা করে, তার রিজিক তুমি ধ্বংস করে দাও। এজন্য আল্লাহর পথে খরচ করলে রিজিক বাড়ায় কে? রিজিক বৃদ্ধির পাঁচ নাম্বার আমল, আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব। হজের আলোচনা করার সময় এটা করেছিলাম, এই পয়েন্টটা আবার চলে এসেছে। সেটা হচ্ছে হজ এবং উমরা করা, কারণ এই দুটো করলে আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব। এই হজ এবং উমরা তোমার গুনাহসমূহ যেমন মাফ করে দেয়, তোমার জীবন থেকে দারিদ্রতাকেও দূর করে দেয়। রিজিক বৃদ্ধির ছয় নম্বরের আমল হচ্ছে সূরা আল ওয়াকেয়া প্রত্যেক সন্ধ্যায় তেলাওয়াত করা। কোন সূরা? ওয়াকেয়া, কোরআনে কারীমের একটি সূরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিস এসেছে, তিনাকে
কিছু মানুষ একদিন জিজ্ঞেস করলো যে আপনি আপনার পরিবার পরিজনদের জন্য কি সম্পদ রেখে গেলেন, আপনি তো তাদের জন্য কোনো অ্যাসেট রেখে গেলেন না, তারা কি খাবে কিভাবে চলবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পরিবার পরিজনকে সূরা ওয়াকেয়া শিক্ষা দিয়ে গিয়েছি, তারা প্রত্যেক রাতে সূরা ওয়াকেয়া আমল করে, আর প্রত্যেক রাতে যেই পরিবার সূরা ওয়াকেয়া পাঠ করে ওই পরিবারে আল্লাহ কখনো খাবারের অভাব দেয় না। এই ছয়টি আমল আমরা করতে পারবো, কথা বলেন পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রেস ব্রিফিং করে বলা হলো